টানা ছুটি মানে মানুষের দল, নোনা দোলে আনন্দ আর হৈহুল্লোড়। এবারও তার ব্যতিক্রম হয়নি, মুখরিত হয়ে ওঠে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এ সময় ছুটে আসেন 3 লাখেরও বেশি পর্যটক। টানা 3 দিনের ছুটিতে মেতেছিলেন সমুদ্র সৈকত সহ পর্যটন স্পটগুলিতে, চড়েছেন সৈকতের জেট স্কি, বিচ বাইক ও ঘোড়ার পিঠে। আর প্রিয় মুহূর্তগুলো বন্দি করেছেন ক্যামেরার ফ্রেমে। একই সঙ্গে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত ব্যস্ত সময় পার করেছেন কেনাকাটায়। এতে আশানুরূপ ব্যবসা করেছেন সৈকত পাড়ের ব্যবসায়ীরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছবি তুলি, দৈনিক 5-6 হাজার টাকা কামাই। এখন বিভিন্ন বার্মিস আইটেম আছে, মুক্তা আছে, মুক্তার মালা আছে, কানের দুল আছে, এগুলো মানে রাত 1-2 পর্যন্ত কাস্টমার থাকে যথেষ্ট। ভালো বেচা কিনা হয়েছে বন্ধের দিনে, এরকম বেচা আমরা সামনে আবার চাই। কক্সবাজারে রয়েছে 5 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউস। ছুটিতে পর্যটকে ঠাসা ছিল, প্রত্যাশা অনুযায়ী ব্যবসা হয়েছে বলে জানায় হোটেল কর্তৃপক্ষ। প্রায় 3 লাখের বেশি কিন্তু পর্যটকের সমাগম হয়েছে। আমাদের যে একটা প্রত্যাশা ছিল সবার একটা ভালো বিজনেস হবে, আমরা এই প্রত্যাশাটা কিন্তু সবারই পূরণ হয়েছে। আর চেম্বারের পরিচালক জানালেন, এ সময় পর্যটনের সব খাতে 500 কোটি টাকার ব্যবসা হয়েছে। ট্যুরিস্ট সিজনে আপনার যে যে ধরনের অসুবিধাগুলো আমরা বরাবরই আমরা দেখে থাকি, নিয়মকানুনগুলো যদি আরেকটু বেশি ফলো আপ করা যায়, আমার মনে হয় ট্যুরিস্ট অনেক বেশি কমফোর্টেবল ফিল করবে। পর্যটন শহর কক্সবাজারের সৈকতের পার ঘেঁষে রয়েছে সহস্রাধিক বার্মিস পণ্যের দোকান, আর সৈকতে রয়েছে সহস্রাধিক ফটোগ্রাফার, জেট স্কি ও বিচ বাইক চালক, কিটকট ব্যবসায়ী এবং হকার। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।